অ্যান্ড্রয়েড প্লেয়ার, 4GB 64GB ওয়াইফাই এবং সিম কার্ড সহ যেটাতে, এবং সবচেয়ে বড় কথা এটাতে বিল্ড ইন DVR আসছে, সামনে ক্যামেরা এবং পিছনের ক্যামেরা। এখানে দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার, আমার হচ্ছে আইফোন 11। এই যে আমাদের সামনের ভিউ আর আমাদের প্লেয়ারের ভিউটা দেখেন, এটা কিন্তু নাইট, এখন রাত বাজে 2:30। পিছনেরটা দেখেন কত সুন্দর কত ক্লিয়ার, মানে মাঝে মাঝে মনে হয় আমার ফোনের চাইতে বেটার এখানে আসতেছে, একদম সুন্দর, অনেক সুন্দর ক্লিয়ার। আপনি এটা কিন্তু ফুল HD অ্যাট এ টাইম দুইটাও দেখতে পারবেন বা যে কোনো একটা। দেখেন ক্যামেরাটা অবস্থা, পিছনে যদি দিই, পিছনে রিয়েলটা একটু নামাও, এটা নামাক, আমি দেখেন এটা কত স্মুথলি কাজ করে। এখানে দুইটা নেভিগেশন বার আছে, এখান থেকে আপনি অ্যাজ লাইক নর্মাল অ্যান্ড্রয়েডগুলো যেরকম ভাবে চালান অনেক স্মুথ। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করেই বলতে পারি যে আমরা যে অ্যাজ ইউজুয়াল যে নাকামিচি পাই এইটা এটার আশেপাশে আসতে পারবে না, এবং এটাতে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সব কিছু দেওয়া আছে। এখানে নেভিগেশন বার দুইটা যখন এই অবস্থায় থাকবে তখন সব কিছু ফুল স্ক্রিনে আসবে, লাইক এটা হচ্ছে GPS মেনু প্লাস হচ্ছে নেভিগেশন মেনু দুইটাই। জাস্ট একটা যদি সিঙ্গেল ক্লিক করি GPSটা মানে নেভিগেশনটা আমার ফুল চলে আসতেছে, বা যদি আমি দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে এখানে আমি প্রেস করে ধরে থাকি দেন আমার সেকেন্ড নেভিগেশন মেনুটা আসলো। এখন হচ্ছে এখানে আমি যেইটাই প্রেস করবো না কেন এখানে ছোট্ট আকারে আসবে সবগুলো, লাইক নেভিগেশন ছিল জাস্ট একটা প্রেস করলাম এখানে নেভিগেশন চলে আসছে, আমার ফোন কল সব এখানে চলে আসবে, আমার স্পিড প্লাস হচ্ছে এটা আছে আমার ক্যামেরা, এই যে আমার ক্যামেরার পিছনের ক্যামেরাটা দেখেন কত সুন্দর চলে আসছে, এটা কিন্তু নাইটে একদম ক্লিয়ার। আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি যে আপনি মানে বাংলাদেশে এইরকম ক্লিয়ার কোনো ক্যামেরা পাবেন না। দেন আমরা যদি এখান থেকে আমরা যে মোস্ট পপুলার যে অ্যাপগুলো আমরা সবসময় বেশি ইউজ করি এগুলো শর্টকাটে এখানে সেট করে নিতে পারি, লাইক আমি এখানে স্পটিফাই করে রাখছি, তারপর হচ্ছে আমরা জি লিঙ্ক, এটা যেটা এটা হচ্ছে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর জন্য। এখানে হচ্ছে DSP সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে, মডিউলটা দেওয়া আছে যেটাতে আপনি ফুল টিউন করতে পারবেন আপনার গাড়ি দিয়ে। দেন এটা আস্তে আস্তে আমরা ইউটিউবে, আমি এখন থেকে আধা ঘন্টা আগে এই গানগুলো শুনছি, স্টিল নাও এখানে আছে। নর্মালি আপনার অ্যান্ড্রয়েড আমরা প্লেয়ার যেগুলো পাই এইরকম ম্যানেজমেন্ট সুন্দর র্যাম ম্যানেজমেন্টটা থাকে না, এটা কিন্তু স্টিল নাও এখনও আছে দেখছেন কানেক্ট করাই। এখন আমি যে লিঙ্কে যাই, এটা হচ্ছে অ্যাপেল কারপ্লেতে, অ্যাপেল কারপ্লেতে যখন আপনি চলে আসবেন আপনার ফোনের ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে দেন এইটা অটোমেটিক এখান থেকে অ্যাপেল কারপ্লে নিয়ে চলে আসবে। এটা আর অ্যাপেল কারপ্লেটাও যথেষ্ট স্মুথ, অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই এটাতে সাপোর্ট করে, মানে কি নাই এই প্লেয়ারে, আলটিমেটলি সব কিছু দিয়ে দিছে, ফুল একটা প্যাকেজ। এবং এইটা কিন্তু আপনার DVR, চাইলে আপনি এটা রেকর্ডও করতে পারবেন, এইটা ড্রাইভিং করা অবস্থায় আপনি একই সঙ্গে ইউটিউব প্লে করতেছেন ওইটাও আপনার আছে, দেখেন ইউটিউব এখন আছে স্টিল নাও, ইনস্ট্যান্ট রেসপন্স। আমাদের যে DVRটার কথা বলতেছিলাম জাস্ট এটা আছে, এখন আমার যদি এটা রেকর্ড করার প্রয়োজন হয় আমি জাস্ট রেকর্ড বাটনে প্রেস করলে এটা রেকর্ড হবে, বাট এই মুহূর্তে কোনো এটা মেমোরি ইনস্টল করা নাই যার জন্য এটা হচ্ছে, বাট আমি চাইলে এটা সেটের মেমোরিতে দিয়ে দিতে পারি, বাট আমি এইটা প্রিফার করি না কিসের জন্য, কারণ অ্যান্ড্রয়েড ফোনগুলোও আমরা জানি এগুলো যখন ফুল হয়ে যায় তখন প্রবলেম শুরু করে দেয়, তো আমি এই জন্য ভাইকে বলে দিছি যে এটা আপনি একটা মেমোরি ইনস্টল করে দেন হচ্ছে রেকর্ডিংটা অন করে নেবেন। এইটা যারা দেখা গেছে ট্যুরে গেছে তাদের জন্য খুবই সুবিধা হবে, বা ঢাকা এখন যে অবস্থা অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের, চাইলে অল টাইম এটা রেকর্ড হইতে থাকবে। এটা কিন্তু রেকর্ড হওয়া অবস্থায় আপনি প্লেয়ারে সব কিছু করতে পারবেন কোনো প্রবলেম নাই, স্টিল নাও এটা রেকর্ড হবে, রাইট লাইক এটা রেকর্ড হচ্ছে আমি ইউটিউবে গান প্লে করতেছি গান শুনতেছি, স্টিল নাও ওইটা কিন্তু রেকর্ডের কাজ করতেছে, ডেফিনেটলি বেস্ট একটা প্লেয়ার।